হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আর্যভট্ট কে কেছিলেন ওকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইভ নাইন ওয়ান করছো তাদের জন্য কিন্তু টোটাল কোর্স ফি রয়েছে ইলেভেন টোটাল কোর্স ফি এবং যারা প্রোগ্রাম কোর্স নিয়ে পড়ছো বা পাস কোর্স নিয়ে পড়ছো বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য কিন্তু কোর্স ফি আলাদা রয়েছে চলো শুরু করছি হু ওয়াজ আরিয়া অর্থাৎ আর্য কে ছিলেন এই নিয়ে আজকের ক্লাসটা আলোচনা হবে ওকে দেখো আর্য গুপ্ত যুগে তথা প্রাচীন ভারতে যে সমস্ত জ্যোতির্বিদদের আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন কিন্তু আর্য ওকে তার বিখ্যাত গ্রন্থের নাম ছিল সূর্য সিদ্ধান্ত এই গ্রন্থ সাধারণত কিসের ওপরে গ্রহ নক্ষত্র বিজ্ঞান ও বিভিন্ন শাস্ত্রের ওপর নির্ভর করেই কিন্তু রচিত হয়েছে তিনি এই গ্রন্থে সূর্য এবং চন্দ্রগ্রহণের পিছনে প্রকৃত কারণ কি তা ব্যাখ্যা করেছেন তিনি প্রথম বলেছেন পৃথিবী গোলাকার এবং তা নিজ অক্ষের ওপর ঘরে সূর্য সিদ্ধান্ত ব্যতীত তার আরও একটি গ্রন্থ হল আর্য ওকে এই গ্রন্থে পাটিগণিত ত্রিকোণিমিতি সম্পর্কেও কিন্তু আলোচনা রয়েছে তিনি সর্বপ্রথম দশমিক সংখ্যার কথাও কিন্তু তিনিই বলেছেন তো আশা করি এই যে ছোট্ট নোটসটি ছিল আজকের এটা কিন্তু অবশ্যই তোমরা থ্রি মার্কসের জন্য পড়বে খুব ভালো করে ওকে থ্রি মার্কসের জন্য পড়বে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে এবং যাওয়ার আগে একটা কথাই বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো देता है क्लसगल थैंक यू सो मच थैंक्स फॉर आफ्टर ऑल थैंक यू